কথা বলেন না কেন? নাস্তিক আর বেঈমান এই দেশে বেশি নেই, হাতে গোনা কয়েকটা। বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যার সময় যারা উল্লাস করেছিল আজ তারা বড় দরদী হয়ে দেখা দিচ্ছে। এদেশে ইতিহাস সাক্ষী হয়ে আছে না? মাথায় কাপড় বেঁধে যারা আনন্দ করেছিল, মাথার উপরে রোমান বেঁধে আনন্দ করেছিল, তারা আজ বড় দরদী হয়ে দাঁড়িয়েছে। আর শত শত্রু সব আমির হামজা। এখানে আপনার মুখ সম্মোচন করে দিচ্ছি, আপনি যা ভান্ডামি করছেন। এদেশে নাস্তিক বেঈমান মাত্র কয়েকটা, খালি ওর লোকের মতো লাফা, এমন এমন দল খুলে বসে আছে। আপনি দেখবেন সারা বাংলাদেশ খুলে একটা লোক নেই, শুধু সভাপতি আছেন, তাও কেন্দ্রীয়, কোন জেলা থানা ইউনিয়নে নেই, এরকম দল দেশে নেই, শুধু কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি যাতে বলা হয় তোমার দলের লোক, কেউ নেই, শুধু সেক্রেটারি। সন্দেহ যা করে এরা এই নাস্তিক মোর্তা, এগুলো বেশি না, আমরা ওগুলো সাবজেক্ট বাইরে দরকার নেই। দ্বিতীয় নম্বর হারাজনের ব্যাখ্যা কি? হে নবী, আপনি যখন তাফসির করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তখন সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি যেটা আবহমান কাল থেকে মানুষের এবাদত মনে করে পালন করে আসতেছে, তাফসির করতে গেলে ওইগুলো টিকবে না। এরকম আমার এই দৃষ্টিতে আমি 35টা পেয়েছি, এই বাংলাদেশে মানা নয় এবাদত চলে, তার ভেতরে ঈদে মিলাদুন নবী, এরপরে মিলাদের নাম মিয়া নবী সালাম আলাইকা সালাম বানিয়েছেন, আল্লাহর জিকিরের নাম নিয়ে যারা উলট পালট নাম দিয়ে জিকির করে বিভিন্ন দরবার খুলে খুলে। আমি কিন্তু জিকিরের বিরুদ্ধে না, জিকির যে শব্দগুলো কোরআনে আমরা পেয়েছি হাদিসে নবী কি করেছেন ওইগুলো দিয়ে করেন, ওটা ইবাদত হবে। ওর বাইরে যদি কেউ বানিয়ে বলে যে না এটাও জিকির, ওটা হচ্ছে বেদাত। আর বেদাত যে আবিষ্কার করে তার উপরে আল্লাহ প্রথমে রেগে যান, বেদাত পন্থীকে কেউ যদি সাহায্য করে ভালোবাসে সাপোর্ট করে ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে। সুতরাং আল্লাহর শেখানো জিকির হচ্ছে চারটা, কয়টা? নবীজির শেখানো জিকিরও চারটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এর বাইরে যদি কেউ নতুন কোন শব্দ দিয়ে জিকির করতে চায় বা খণ্ডন করে, বুঝবেন ওইটা ওর দরবারের ফিকির। চট্টগ্রাম লাইনে যাবেন, ওখানে জিকির হয় হো হো আর শুধু লাফা, যদি বলেন ভাই আপনি এত লাফা, ওই লাফা মানে জিকির করছে, এত লাফিও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা, তুমি বসে বসে জান্নাত পাবো, যদি জান্নাত পেতে চাও তো আমার সাথে লাফা। এমনকি অনেক দরবার পর্যন্ত এখন আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে, সেখানে শুধু বাবার নামে আলোচনা হয়, ইয়ালি বাবা, শালি বাবা, ন্যাংটা বাবা। আমি শরীয়তপুরে নড়িয়া একবার গিয়েছিলাম 2017 সালে, যে আমার কর্তৃপক্ষ বলছে হুজুর এখানে ন্যাংটা পীরের দরবার আছে চলেন, যে দেখি পাংড়ি মাথায় দিয়ে একজন গেটে বসে আছে, নয় তো ভালো লাগে। আমার দিকে বলছে হুজুর আমার মাথায় পাংড়ি, তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা আছে ও বাবা কিন্তু ঠিকই ন্যাংটা, ভেতরে যে দেখি হ্যাঁ একবার কেচ্ছ নেই, ওই বাচ্চারা যেভাবে থাকবে ওইভাবে বসে আছে। আমার দিকে গরম হয়ে তাকায় আর বলো হুজুর ঘৃণা করবেন না, ভেতরে মাল আছে, মালদা আছে, সব তো দেখা যায়, নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে, মাল সবার নেই, নতুন আপনার কাছে কি আছে সেটা দেখা, ও তো দেখি কি করবো, ওটা আমাদের নেই। সুতরাং এই সমস্ত জায়গায় জিকির হয়, এ আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, সব বাদ দেওয়া লাগবে। আপনি যখন এবাদত বন্দিগুলো সমাজে দেখতে পাবেন কোরআনের সাথে মেলে না, তাফসির করতে গুলো একটাও টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে, শত্রুতা করবে, বিরোধিতা করবে। এই জন্য এই বাংলাদেশে যারা এবাদত আজ বানিয়ে বানিয়ে করে তারাই কিন্তু এই দেশে হক্কানি আলেমদের বিরুদ্ধে,
যারা বানানোর ইবাদত চালু করেছে তারা বাদ দিয়ে দেশে মাহফিলগুলো বন্ধ করার পেছনে কারো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আপনারা বানানোর ইবাদত করবেন জাতির সামনে আপনার মুখস্থ উন্মোচন করা লাগবে। বলেন নবীকে আল্লাহ কোরআন উপস্থাপন করার ধরনই শিখিয়ে দিলেন যে এভাবে করবে। কারণ সঠিক কথা বলতে গেলে বানানোর ইবাদত যারা করে ওগুলো তো টিকবে না, তখন ওরা মন খারাপ করবে। করুক আপনি সঠিক কথা তুলে ধরেন, কারণ সিকরালিল মুমিনিন কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? আজকের সূরা ইয়াসিনের আলোচনা সবার কাজে লাগবে না। এখানে যাদের ভেতরে ঈমান আছে তাদের কাজ হবে কি? এখন ঈমান আছে কাদের? এদিকে তাকান। দেড় হাজার বছর আগে বিশ্ব নবীকে হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছিলেন, হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাব কি করে? নবীজি বললেন, ইদা সারবাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা, তোমাকে যখন তোমার ভালো কাজগুলো আনন্দ দেবে আর মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেবে বুঝবে তোমার ঈমান আছে। বগুড়াবাসী আজ এই দেশে আমরা সবাই দেখি সবার কাছে কিন্তু ভালো কাজ ভালো লাগে না। আরো সরে বলেন, আজকের এই অনুষ্ঠানটায় তো গাঁজা খাওয়া হবে, ডাল খাওয়া, বাবা ইয়াবা, নাসানাসি, এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ নেই। যতটুকু বসে থাকবেন আপনার শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, এরপরও এত আতঙ্ক, তারপর আপনি বসে আছেন। চারিদিকে বিপদের পর আপনি বসে আছেন, কারণ এটা এবাদত। এটা কি? আপনাকে কেউ যদি বলে ভাই এখন থেকে আপনি আর নামাজ পড়তে পারবেন না, বাদ দিয়ে দেবেন? কেউ যদি বলে এখন থেকে আর রোজা রাখা যাবে না, বাদ দিয়ে দেবেন? কেউ যদি বলে কোরআন শোনা যাবে না, বাদ দিয়ে দেবেন? ওই রকমই তো ইবাদত। এটা নামাজ রোজার মতোই কোরআনের জ্ঞান অর্জন করা এটা ফরজ। এই ফরজে যদি আপনি বাধা দিতে চান তাহলে নামাজ রোজা বন্ধ করে আপনি নামাজে বাধা দিতে চান না, আর নামাজ পড়াতে বলেন, রোজা রাখতে বাধা দেন না, আরো ইফতারি করার, আর কোরআন দিয়ে আমি নামাজ পড়বো রোজা রাখবো সেটা যদি আপনি জানতে না দেন তো নামাজ আমার দরকার নেই। পরিবেশ নষ্ট করবে না ভাই, যারা দায়িত্বে আছে ওনারা ম্যানেজ করবে বসে। কিছু মানুষের তো চুল কাছে আমি জানি, যাদের অ্যালার্জি আছে ওদেরকে যদি আপনি আমেরিকার বাগন খাওয়ান তাও চুল কাপ।